আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, মালিক একজন, তিনি আল্লাহ। এই দুনিয়াতে যারা মনিব শাস্তে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন ভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে। ফেরাউনের কথা মনে পড়ে যায়। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, ইয়ালান করে দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, নাউজুবিল্লাহ। ওই বলেছে আমি খোদা, আল্লাহ বলেছে তুই কেমন খোদা, আমার একটু দেখবার আছে, দেখবার আছে, তুই কেমন খোদা, তুই কেমন খোদা হইলে আমার একটু দেখার আছে। আল্লাহ যদি কাউকে দেখতে চায়, তার কি আর কোনো উপায় আছে? তার আর কোনো উপায় নাই, তার আর কোনো উপায় নাই। রব্বুল আলামিনের খেলা শুরু হয়ে গেল। নীল নদের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুকাইয়া দিল। মিশরের মানুষগুলা খোদার কাছে আসলো, নমরুদ ফেরাউন মার্কা খোদার কাছে আসলো। ফেরাউনের কাছে এসে বলে, খোদা নীল নদে পানি শুকাইয়া গেছে, পানি কোথায় পাবো, অভাবে তো আমরা শেষ হয়ে যাচ্ছি। ফেরাউন বলে দিল, বাড়িতে চলে যাও, আগামী দিন আসিও, পানির ব্যবস্থা হয়ে যাবে। ও কি পানির ব্যবস্থা করবে? নদীতে পানি দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ ছাড়া পানি কে দেয়? আল্লাহ তাআলা সবকিছু করে। আর নমরুদ ডেকে বলে, তোমরা চলে আসিও, আগামীকাল পানির ব্যবস্থা হয়ে যাবে। মিশরের মানুষগুলো যার যার বাড়িতে চলে গেল। পরের দিন আবার আসলো খোদার কাছে, মাইটা খোদা, ফেরাউন মার্কা খোদা। খোদার কাছে এসে বলে, খোদা পানি কই, পানির তো জরুরত, অভাবে আছি। ফেরাউন বলে, আগামীকাল আসিও, পানির ব্যবস্থা হয়ে যাবে। লোকজন চলে গেল, পরের দিন আসলো। পরের দিন আসার পরে একই কথা বলে, আগামী দিন আসিও। কিছু লোক দাঁড়িয়ে গেল ফেরাউন, ও খোদা, আমাদেরকে আপনি তিন দিন যাবত ঘুরাচ্ছেন, তিন দিন যাবত আপনার দরবারে আমরা আসি, আর আপনি আমাদেরকে অভয় দিয়ে আপনি আমাদেরকে ছেড়ে দেন। জানতে চাই আগামী দিন পানি আসবে কি না। যদি নীল নদে পানি না আসে, আপনাকে আমরা খোদা বলে আর মানবো না। কারণ খোদা যদি পানি না এনে দিতে পারে, ও খোদাকে আমরা কেন মানবো? লোকজন বলে চলে গেল। ফেরাউন যখন রাত হয়ে গেল, ফেরাউনের চোখে ঘুম নাই, চিন্তায়, আরে মানুষ যদি আমাকে খোদা না বানে, আমার নেতাগিরি নষ্ট হয়ে যাবে, আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, মানুষ যদি আমাকে খোদা না মানে। রাত্রে সবাই ঘুমায়, কিন্তু ফেরাউনের ঘুম নাই। সবাই যখন জালনা দরজা লাগায়, ঘুম চলে আসছে। ফেরাউন আস্তে করে রুম থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে ফেরাউন সোজা পাহাড়ের দিকে রওনা করেছে। ফেরাউন পাহাড়ের উপরে উঠেছে, একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। একটা গুহার মধ্যে প্রবেশ করে পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে কন্দন শুরু করেছে, কান্নাকাটি শুরু করেছে। আরে হাউমাউ করে কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি যে আল্লাহ এটা তো আমি জানি, আমি খোদা না এটাও আমি জানি, তুমি খোদা, পানি আনার মালিক আমি ফেরাউন না, পানি দাতা তুমি আল্লাহ। ফেরাউন যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, ফেরাউন বলে, আল্লাহ আমাকে তুমি জান্নাত না দিলা, কিন্তু তুমি নীল নদে পানির ব্যবস্থা করে দাও। পানি যদি না আসে, তাহলে মিশরের মানুষগুলো আমাকে, মিশরের লোকজন আমাকে খোদা মানবে না। আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন এরকম ভাবে কান্না করতেছে, চোখের পানির মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে, চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের চোখের পানিতে খুশি হয়ে গেল। ও যা চায় আল্লাহ পাক তাই দিয়ে দিল, অর্থাৎ নীল নদে পানি দিয়ে রব্বুল আলামিন ভরপুর করে দিল। ফেরাউনের ঈমান নাই, ওই যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ যদি ঈমান হারা ওই বেঈমানকে দিতে পারে, আমরা যারা ঈমানদার আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কেন দিবে না? আল্লাহর কাছে যদি আমরা কিছু চাই, আল্লাহ কেন দিবে না?
কারণ আমরা মুসলমানের আওলাদ, আমরা ইমানদার। কেন আমরা পাবো না, কেন আমরা পাবো না? আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিবে। আল্লাহ আমাদের মতো কিপটা না, আল্লাহর রাজো ভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই। বান্দা চাইতে পারে না, আমরা চাইতে পারি না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেয় না। আরে কার ছেলে দরকার আল্লাহর কাছে চান, কার মেয়ে দরকার আল্লাহ তাআলার কাছে চান, কার গাড়ি বাড়ি দরকার আল্লাহর কাছে চান, আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই। আরে শেষ রাতে উঠুন, ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করে দুরাকাত সালাত আদায় করে তাহাজ্জুদ করে আল্লাহ তাআলার কাছে রুনাজারি করুন, কান্নাকাটি করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কিছু চাইলে আল্লাহ তাআলা বান্দাকে সেটা না দিয়ে পারবে না। ফেরাউন ইমান হারা, তারপরে ও চাইলে আল্লাহ তাআলা ওকেও দেয়, আমাদেরকে কেন দিবে না, কেন দিবে না, কেন দিবে না? ফেরাউন যখন এরকম ভাবে কান্নাকাটি করতেছিল, সকালবেলা যখন সূর্য উঠে গেল, সূর্য উঠার পরে ফেরাউন এবার বাড়িতে চলে আসবে, গুহার ভিতর থেকে যখন বাড়িতে আসার জন্য তৈয়ারি গ্রহণ করেছে, নজর করে তাকায় দেখে গুহার মুখে কে যেন দাঁড়িয়ে আছে। ফেরাউনের ভিতরটা মুচড় দিয়ে উঠল, আহারে কে যেন আমার এই দৃশ্য দেখে ফেললো, আমি যে আমার আল্লাহর কাছে, আসল আল্লাহর কাছে, আসল খোদার কাছে চাচ্ছি, কে যেন দেখে ফেললো। এ যদি শহরের ভিতরে গিয়ে বলে দেয়, আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। চিন্তায় পেরেশান হয়ে গেল, ডাক দিয়ে বলল কে? বলল খোদা আপনার কাছে আসছি একটা বিচার নিয়ে। ধমক দিয়া বলল ব্যাকুব, এটা কি বিচারের জায়গা নাকি? রাজ দরবারে যাও, তারপরে শুনবো, এখানে শোনা যাবে না। লোকটা বলে আমার নালিশটা এখানেই শুনতে হবে এবং এর রায়টা এখানেই দিতে হবে, না দিলে আপনাকে যাইতে দিব না। ফেরাউন একা, সাথে পুলিশ নাই, র‍্যাব নাই, আর্মি নাই, সিকিউরিটি নাই, বডিগার্ড নাই, কেউ নাই, একা। ফেরাউন কি করবে? কথাগুলো বলতে 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 গুহা থেকে বের হয়ে পাহাড়ের উপরে যখন দাঁড়াইছে, নীল নদের দিকে তাকায় দেখে নীল নদ ভর্তি পানি থই থই করতেছে। ফেরাউনের খুশি কে দেখে? খুশিতে বাকবাক হয়ে গেল, হাইরে পানি চলে আসছে, যে পানির কারণে আমি সারা রাত রোনাজারি করলাম, কাঁদলাম, এবার বুঝি আমার খোদাইগিরি টিকে গেল, এবার বুঝি আমার খোদাইগিরি টিকে গেল। এবার খুশিতে ওই লোককে ডেকে বলে কি নালিশ নিয়ে আসছো বলো, এত খুশি কোনো কিছুর ভাবার চিন্তা নাই। ওই লোকটা বলতেছে ফেরাউন খোদা, কোন শ্রমিক যদি তার মালিকের কথা অমান্য করে, অমান্য করে শ্রমিক যদি নিজেই মালিক শাস্তে চায়, তাহলে অবাধ্য শ্রমিককে কি করা উচিত, ওই অবাধ্য গোলামকে কি করা উচিত? ফেরাউন ডেকে বলে ওই যে নীল নদে পানি দেখা যায়, ওই পানিতে অবাধ্য গোলামকে চুবায়া চুবায়া মারা উচিত। এবার লোকটা বলে খোদা এটা আপনি লিখে দেন, নিচে আপনার নিজের নামটা দস্তখত করে দেন। ফেরাউন তাই করলো, যে কোনো মনিবের কথা যদি কোনো গোলাম না মানে তাকে নীল নদে চুবায়া চুবায়া মারা উচিত। এটা লিখে নিজের নিজের নিচে নিজের নামটা দস্তখত করে দিল। এবার লোকটা চলে গেল, ফেরাউন শহরের মধ্যে প্রবেশ করে লোকদেরকে ডেকে বললে দেখো আমি আসল খোদা, আমি খোদা, তোমাদের পানির দরকার ছিল আমি পানি এনে দিয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, পানি দাতা আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমার আপনার মালিক, যিনি কুল কায়নাতের সবকিছুর মালিক, যিনি আল্লাহ, ওই আল্লাহ তাআলা পানি এনে দিল। ফেরাউন বলে আমি এনে দিলাম, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার অপরদিকে মুসা কালিমুল্লাহ, ফেরাউনের অত্যাচারে মন টন সব খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেল। ফেরাউন এবার লোকদেরকে বলে দিল মুসা আমার বিপক্ষে কথা বলে, আমি সরকারের বিপক্ষে কথা বলে, ওকে গুম করে দাও, ওকে জেলের মধ্যে ভরো, ওকে দেশ থেকে অন্য দেশে পাঠায় দাও, ওরে টুকরা টুকরা করে দাও, ও জঙ্গি, ও জঙ্গি, ও সন্ত্রাস,
ওকে গুম করে দাও। আমি সরকারের কথা মানে না, রাষ্ট্র বিরোধী কথা বলে, ওকে দেশে রাখা যাবে না, ওকে দুনিয়ায় রাখা যাবে না, ওকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। এবার ফেরাউন মাস্টার প্ল্যান করলো মুসা কালিমুল্লাহকে মারতে, কিন্তু মুসার সাথে তো আছেন আমার আল্লাহ, আল্লাহ যার সাথে আছে তাকে কে মারতে পারে, তাকে কে ধ্বংস করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, মুসা সাথীদেরকে নিয়ে সাগরের পারে চলে যাও, সাগরের ওই পার হয়ে ওই পারে চলে যাও। মুসা কালিমুল্লাহ অনুসারীদেরকে নিয়ে যখন সাগরের পারে চলে গেল, ফেরাউন যখন তাদেরকে না পেয়ে পাগল হয়ে গেল, মুসা পয়গম্বরকে ধরার জন্য ঘোড়া চালালো। যখন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম সাগরের পারে, ফেরাউন একেবারে কাছাকাছি চলে আসছে, মুসা কালিমুল্লাহ সাথীরা বলে, ও মুসা ওই যে ফেরাউনকে দেখা যায়, ও তো আমাদেরকে দূরে শেষ করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মুসা নবী বলেন, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, আমি আমার ইচ্ছা মতো এখানে আসি নাই, আমি কিন্তু আমার রবের কথা মতো আমি এখানে এসেছি, আমি হিজরত করতেছি আমার আল্লাহর অর্ডারে, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, ও মুসা তোমার হাতে কি বলে লাঠি? অনেক কথা হলো আল্লাহ তাআলার সাথে। এবার আল্লাহ ডেকে বলে, সময় বেশি নাই, ওই লাঠির দ্বারা সাগরের পানির মধ্যে আঘাত করো। আল্লাহ বলেছে মুসা নবীর সাথে সাথে লাঠির দ্বারা, মুজেজার লাঠি, জান্নাতের লাঠি, যে লাঠিটা সুহাইব আলাইহি সালাতু ওয়াসালামের কাছ থেকে জামাই হিসাবে হাদিয়া পেয়েছিল, ওই লাঠির দ্বারা সাগরের পানিতে মুসা কালিমুল্লাহ আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কার্পেটিং করা 12টা রাস্তা বানিয়ে দিল। সুবহানাল্লাহ, 12টা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিল। মুসা কালিমুল্লাহ সহি সালামতে ওই পারে গিয়ে পৌঁছে গেল। ফেরাউন এসে দেখলো সুন্দর রাস্তা, ঘোড়া নিয়ে নেমে পড়ল। একেবারে মাঝামাঝি যখন চলে গেল, আল্লাহ পাক পানিকে ডেকে বলল, পানি রে তোকে তো আমি একটা স্পেশালি ক্ষমতা দিয়েছি, কিছুক্ষণের জন্য ক্ষমতা তোর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, এখন তোর ক্ষমতা আবার তোকে আমি রিটার্ন দিলাম, তুই ক্ষমতা তোর কাজে লাগা। উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, রাস্তা ভেঙে চোরমার হয়ে গেল, ফেরাউন পানির মধ্যে চুবানি খাইতে লাগলো। এবার ফেরাউন আল্লাহকে ডাকতে চায়, ইমান আনতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল রে ওর ইমান কবুল হবে না, ওর মুখের ভিতরে তুই কাদা ঢুকায়া দে। জিব্রাইল এসে কাদা ঢুকায়া দিল, আর ওই পত্রটা যেটা পাহাড়ের উপরে দস্তখত করেছিল, ওই পত্রটা তা ফেরাউনের চোখের সামনে ধরল। ফেরাউন বলে, এটা তো আমার লেখা, কে তুমি, কে আপনি? এবার জিব্রাইল বলে, ফেরাউন রে পাহাড়ের উপরে যে মানুষটাকে পেয়েছিল, ওই মানুষটা দুনিয়ার কোনো মানুষ না, ওই মানুষটা জিব্রাইল। তুমি না বলেছিল কোনো মনিবের কথা যদি কোনো গোলাম না মানে, তাহলে তাকে পানিতে চুবায়া চুবায়া মারা উচিত। মনিবের মনিব, রাজার রাজা, বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির একজন মানুষ হয়ে নিজে খোদায় দাবি করেছো, নিজে সুলতানাত পেয়ে, বাহাদুরি পেয়ে, আল্লাহকে ভুলে নিজেই খোদার দাবিদার হয়েছো, ওই খোদার কথা না মানার কারণে তোমার কথা অনুযায়ী তোমাকেই সাগরের ভিতরে চোবায়া চোবায়া মারা হচ্ছে। আমার ভাইরা, আমি যে কথা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে নিজেই আল্লাহ সেজে যায়, সুলতানাত পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে যারা ভুলে যায়, আল্লাহ পাকের পেয়ারা মাহবুব বান্দা বান্দিদের সাথে যারা খারাপ আচরণ করে, যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তাদের সাথে এমন আচরণ করেছে, ফেরাউনের সাথে যেমন আচরণ করেছে, নমরুদের সাথে আল্লাহ পাক ওইরকম আচরণ করেছে। ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করছে। দুনিয়ার জালিম শক্তিদেরকে বলে দিতে চাই, তাদের ইতিহাসগুলা পড়ে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, যদি আল্লাহর দিকে ফিরে না আসো, ফেরাউন নমরুদের মতো অবস্থা হয়ে যাবে।